কোথায় পাবো? ঠিক আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনার শহরে বাড়ি, হলদিয়ার রাতে বিশ্ব বাংলার পথে হলদিয়া মেলা 2023 শুরু হয়েছে, 3 ফেব্রুয়ারি চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া মেলায় আইনি পরিষেবা দেওয়ার জন্য পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে একটি স্টলে আইনি পরিষেবা প্রদান করলেন। উপস্থিত রয়েছেন জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব সমরেশ বেরা প্রমুখ। আমরা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যে হলদিয়া মেলা, তার শিশু মেলা প্রাঙ্গণে একটা যে মঞ্চ আছে, এই মঞ্চটাকে ব্যবহার করেছিলাম একটা আইনি সচেতনতা শিবির করার জন্য। প্রচুর মানুষ এসেছিলেন, তো সেখানে আমরা তাদের কাছে আমাদের যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যে কার্যকলাপ, এর একটু বিস্তৃতভাবে তাদের কাছে তুলে ধরলাম। তাদেরকে বলা হলো যে আমাদের কাছে আপনারা বিনামূল্যে বিভিন্ন রকম আইনি পরিষেবা পেতে পারেন, সেইটা আমরা করছি। আর এখানে একটা স্টল আমরা এই হলদিয়া মেলাতে একদম উদ্বোধনের সময় থেকেই চলছে, একদম 12 তারিখ পর্যন্ত এটা চলবে। এখানে আমাদের বিভিন্নজন, আমরা খবর নিয়ে জানলাম যে 28 জনের মতো মানুষ এখানে এসছেন, বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য বলেছেন, সেটা এখানে রেকর্ড হচ্ছে। এবং সেখান থেকে তাদেরকে যেটা আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারছি বলে দিচ্ছি, অথবা যেটা পারছি না সেটাকে আমরা তাদেরকে বলছি যে আপনারা আমাদের অফিসগুলো, যেটা মহকুমা অফিস আছে আমাদের এবং আমাদের জেলা অফিস আছে, এগুলোতে আপনারা আসুন, সেখানে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেবো, যেখানে উকিলবাবু নিয়োগ করার দরকার আছে উকিলবাবু দেবো, এরকম করে করছি আর কি। এইরকম এই সংখ্যাটা তো এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে উকিলবাবু আমরা প্রতিদিন, আমি যদি একটা গড় করি, আমরা মোটামুটি প্রতিটা, এটাও আমি সচিব হিসেবে সই করি, জেলা অফিসে প্রতিদিন আমরা অন্তত পক্ষে 6টি থেকে 7টি মামলাতে নতুন উকিলবাবু নিয়োগ করি, 6টি থেকে 7টি মামলাতে। এর বাইরে, এগুলো হচ্ছে কেস চালানোর জন্য, এর বাইরে অন্যান্য ধরনের সমস্যা, কারো বিএলআরও অফিসে রেকর্ড তৈরি করতে পারেনি এই সমস্যা, কোনো মানসিক রোগী তাকে চিকিৎসা হচ্ছে না সেই সমস্যা, তারপরে ধরুন কোনো রকম স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, তাদেরকে আমরা বসিয়ে, মুখোমুখি বসিয়ে 3টা 4টা সিটিংয়ের পরে তাদেরকে আমরা সংসার করাচ্ছি, এই ধরনের যে সমস্যাগুলো, বাবা মায়ের, বাবা ছেলের মধ্যে গণ্ডগোল, এরকম আমরা প্রতিনিয়ত করে থাকি। এক্সাক্ট খবর তো আমরা বলতে পারবো না, কিন্তু প্রতিদিন এই যে প্রিলিটিগেশন যে কেস, এটা আমাদের ডায়েরিতে আমরা সারা সপ্তাহে 3 দিন করে থাকি, সোম মঙ্গল এবং বৃহস্পতি, এই 3 দিনে আমাদের প্রতি ডেটে 4টা থেকে 5টা করে আমাদের ডায়েরিতে প্রিলিটিগেশন মামলা থাকে। প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন, যদি এক্সাক্ট ফিগার চান তাহলে আমাকে, আমাদের জেলা অফিসে আপনাকে একবার আসতে হবে, আমরা সারা বছরের কত মামলা করেছি বিভিন্নভাবে, কত মানুষকে সাহায্য করেছি তার খতিয়ান অবশ্যই দিতে পারবো। শিল্পনগরে এরকম একটি সচেতনতা শিবির হচ্ছে, হলদিয়া শিল্প নিয়ে কোনো সমস্যা আপনাদের কাছে এসেছে? হলদিয়া শিল্প নিয়ে একটা সমস্যা আমরা, আমাদের কাছে এই জেলা, এই স্টলেই এসেছিলেন কয়েকজন, এই সমস্যা অনলাইন প্রতারণা, সাইবার ফ্রড ইত্যাদি বিষয়ে আমাদের একটা লাগাতার কর্মসূচির একটা অংশ হচ্ছে এটা। আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে আমরা সারা জেলা জুড়ে এই প্রচার অভিযানটা চালিয়ে থাকি, স্কুলগুলোতে কলেজগুলোতে আমরা কিন্তু সাইবার প্রতারণা নিয়ে আলোচনা করি। দেখুন, সাইবার ফ্রডের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা, ফ্রডারকে ধরা, প্রতারককে ধরা কিন্তু সত্যিই খুব সমস্যা, কারণ যে অপরাধী সে আপনার সামনে নেই, একটা পর্দার পেছনে লুকিয়ে আছে, ফলে মানুষকে সচেতন করাই হচ্ছে মূল লক্ষ্য এই প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য। আমরা রেগুলার একটা পদ্ধতিতে আমরা স্কুল কলেজগুলোতে আমরা কিন্তু প্রোগ্রামগুলো করে থাকি, এতে যদি কিছুটা মানুষের উপকার হয়, কিছু যদি মানুষ বাঁচেন আর কি। আমরা একদম রিসেন্টলিও একটা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে আমরা একটা প্রোগ্রাম করলাম, সেখানেও আমরা সাইবার সচেতনতা করেছি। এখন স্কুলে স্কুলে ছাত্রদের, ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন চলে গেছে, গেমের প্রবণতা বেড়ে গেছে, এখন গেম থেকেও সাইবার প্রতারণা হচ্ছে, একদম একদম সেই জায়গায় আমরা ওই বিষয়েও আলোচনা করেছি। আমরা জিজ্ঞাসা করেছিলাম ছাত্রছাত্রীদেরকে, ওই লাস্ট যে স্কুলটার কথা বললাম, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর, যে তোমাদের মধ্যে কে কে জানো ফ্রি ফায়ার, জানো না, হাত তোলো, একটাও হাত ওঠেনি, সবাই ফ্রি ফায়ার জানে, সবাই ফ্রি ফায়ার খেলে, আমি একটা খেলার নাম বলে দিলাম এখানে, তাও মানে এই ধরনের বিভিন্ন রকম খেলা আছে যার মধ্যে
ওই ফাঁদ আড়া থাকে, বিভিন্ন রকম প্রতারণার ওখানে ফাঁদ থাকে, ওখানে ক্লিক করলেই আপনার কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ওরা চেয়ে পাঠায়। ওরা বলে যে আমরা তার বিনিময়ে একটা জেম দেব বা কিছু দেব, একটা কিছু ডায়মন্ড দেব, এইসব লোভ দেখিয়ে বিভিন্ন রকম সিক্রেট ইনফরমেশন নেয় এবং সেখান থেকে তারা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। আমরা এটা নিয়ে ওদের কাছে সচেতনতাই করছি। ছাত্রছাত্রীদের বলবো যে সাই মানে গেমটা হওয়া উচিত খেলার মাঠে, মোবাইলের মধ্যে নয়। তাতে কি হবে, আমাদের শরীরও ভালো থাকবে এবং আমরা ভুল করে এই ধরনের এতেও পড়বো না। আর যদি খেলতেই হয় তাহলে অফলাইনে গেম খেলুন, অনলাইনে না। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।